দেশের হচ্ছে এমন বৃষ্টি, বৃষ্টিতে পানি খাওয়া দাওয়া হয়েছিল। খালি শিওরটাই বেসরটা উঠাই দিছে। আমাদের যারা আছেন তাদের সাথে কিছুটা সবাই থাকবে, সেই উদ্দেশ্যে আমার এখানে একটা কাজেও বাড়ে। এটা আমি আসা উচিত হয়েছে, উচিত হয় নাই আমার মনে হলো যে আপনাদের কিছু বিল্ডিং হয়ে গেছে এবং কিছু কিছু বিল্ডিং দেখেন বৃষ্টি নেই, উন্নতি হয়েছে অনেক কিছু। আর আগের চেয়ে যে অপারেশন করা, কিন্তু অপারেশন করছে অপারেশন কোভিড শিফট টু, তা এখন বাংলাদেশ সেনাবাহিনী এরকম অনেকে আছে, গত ঈদটাও করোনা এফেক্টেড হলো সবাই, আমরা যেরকম বাট সেটা বোধ হয় পালন করা সম্ভব হয়েছে কিনা আমি ঠিক জানি না, বাট অনেক ইউনিট। এমনি কেমন আছেন আপনারা? আমি আপনাদের মাঝে আজকে এসেছি যদি কোনো কিছু বলার। আমি সশরীরে সুস্থভাবে মহামারীর ভিতরেও আমাদের সৈনিকদের মাঝে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহর বিশেষ রহমত ছাড়া সুস্থ থাকা যায় না এবং সুস্থ থাকলেও এত দূরে আসা যায় না। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সেনা সদস্য জীবনের বাজি রেখে পার্বত্য চট্টগ্রামে অপারেশনের দায়িত্ব পালন করে যাচ্ছে, সেই তাদের মাঝে ঈদের দিনটা পালন করতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আমি আশা করছি যে আমাদের সান্নিধ্য এই সৈনিকদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে। সেই কারণে আমার আশা সবার জন্য এটা একটা উৎসাহ হয়ে থাকুক এবং আমরা দেশের জন্য যে দায়িত্ব পালন করছি সেটা যেন তারা আরও ভালোভাবে পালন করে, সেটা আমি আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। দাদা
আমাদের দেশ তারা তথা তার মিনা